পাবলাপুর রেল স্টেশন ভেঙে নয়, সামনে নির্মিত হবে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশা জটিলতা, আন্তঃসংযোগে দেশ জুড়ে বাড়বে রেলের গতি। নকশা নিয়ে জটিলতা কেটে গেছে, সব ঠিকঠাক থাকলে কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনেই হবে মেট্রো রেলের শেষ স্টেশন। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে আজ ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি। অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে এই সফরকে গুরুত্বের সঙ্গেই দেখছে সব পক্ষ। এক মাসেই হাসপাতালে দ্বিগুণ করোনা রোগী, নতুন করে 22 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 2200। মাস্ক পরাতে মাঠে পুলিশ, এসএসসির ফর্ম পূরণ শুরু 1 এপ্রিল। প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় ভাসছে অস্ট্রেলিয়ার সিডনি ও আশপাশের নিম্নাঞ্চল, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। কেটে গেছে মেট্রো রেলের কমলাপুর অংশের নকশা জটিলতা, রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তিতে এই পরিবর্তন। শুরুতে কমলাপুর রেল স্টেশনের মূল অবকাঠামো ও কমলাপুর রেল স্টেশনের হাবের নকশার সঙ্গে সাংঘর্ষিক হলেও এবার দুটির মধ্যে সমন্বয় হবে বলে জানিয়েছে উভয় পক্ষ। এমআরটিএ লাইন 6 এর আওতায় মেট্রো রেলের কাজ শুরু হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, পরে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে তা কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়। তবে বাদ সাজে এর নকশা, শেষ স্টেশন গিয়ে রেলের শান্টিং পয়েন্ট নির্ধারণ করা হয় কমলাপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে, যা কমলাপুরের মূল স্টেশনের অবকাঠামো ঢেকে দেয়। পাশাপাশি এই স্টেশনকে ঘিরে যে হাব তৈরির পরিকল্পনা ছিল তার সঙ্গেও সাংঘর্ষিক। অবশেষে রেলের আপত্তিতে মেট্রো রেলের শেষ স্টেশনের নকশার পরিবর্তন এনে শান্টিং পয়েন্ট উত্তর পাশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন বিল্ডিং এর আগে এমআরটি লাইন 6 এর সিজার ক্রসিং এর স্থান সংকুলন করার জন্য এমআরটি লাইন 6 এর প্ল্যানে স্টেশন বিল্ডিং উত্তর দিকে স্থানান্তর করা হবে এবং এই বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে ও ডিএমটিসিএল সম্মত হয়েছে। রেল মন্ত্রণালয় বলছে নকশা সংশোধনের পর সংঘর্ষ নয় বরং সমন্বয় হয়েছে, আর কমলাপুর রেল স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনার সঙ্গে মেট্রো রেলের কোনো সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রী। সেই সলিউশনটা হলো এইটা স্টেশন আর এই শান্তি এবং ইয়েটা হলো এই পিসা এরিয়া নিয়ে আসলো এই পাশে, পিছনে আর কি, সামনে না। এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ দৃশ্যমান হলেও মতিঝিল থেকে কমলাপুর অংশের কোনো কাজ এখনও শুরুই হয়নি। নকশা নিয়ে জটিলতা কেটে গেছে, সব ঠিকঠাক থাকলে কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনেই হবে মেট্রো রেলের শেষ স্টেশন। এতে করে মেট্রো রেল আর রেলওয়ের মধ্যে যে অন্তঃসংযোগ তৈরি হবে তাতে শুধু রাজধানী ঢাকাই নয় গোটা বাংলাদেশেরই গণপরিবহন ব্যবস্থার গতি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। সকাল 10টায় নেপাল ইয়ারের একটি ফ্লাইটে তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানাবেন। নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরের প্রথম দিন বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নেপালের রাষ্ট্রপ্রধান। ওই দিনই হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যা ভান্ডারী। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বৈঠক করবেন। দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। পরে বঙ্গভবনে নৈশভোজে অংশ নেবেন নেপালের রাষ্ট্রপতি। এবার করোনা প্রসঙ্গ। আবারও কোভিড-19 থাবায় ঘায়েল জনজীবন, হুহু করে বাড়ছে শনাক্ত আর মৃতের সংখ্যা। রোববার দুপুর পর্যন্ত শেষ 24 ঘন্টায় 22 জন প্রাণ হারিয়েছেন, শনাক্ত প্রায় 2200। কিন্তু সাধারণ মানুষের তাতে যেন কোনো ভ্রুক্ষেপই নেই। মাস্ক ব্যবহার নিশ্চিতে তাই আবারও মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করে ঢাকা মহানগর পুলিশ। মাস্ক ছাড়া বাইরে বের হলেই 100 টাকা জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত। সব সূচকেই দেশে আবারও ঊর্ধ্বমুখী কোভিড-19 সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই হচ্ছে অবনতি, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। এই যখন অবস্থা, তখনও জনসমাগম কিংবা গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা। মাস্ক পরার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসীনতা, কমতি নেই অজুহাতে। মাস্ক পরি, সবসময় পরি, এখন একটু তাড়াতাড়ি একজন লোক উঠাই দিতে আসছি, তো এই জন্য ই করতেছি না। মাস্ক দেয় কি করবো ভাই, যারে ধরবে এমনি ধরবে। মাত্র বাসা থেকে বের হয়েছি তো ব্যাগে আছে, হয়তো এই রিক্সা উঠার পরে হয়তো দেবো। ভালো লাগে না মাস্ক, মাস্ক আছে ওই খুলছি আর মনে নাই। যেদিন মাস্ক পেরা বের হই সেই দিন আসেন না, আজকে বাসা থেকে বের হই নাই মাস্ক পেরা। পরিস্থিতি যখন ভয়াবহ হচ্ছে, তখন জনগণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মাস্ক পরার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ স্লোগানে রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয় বিনামূল্যে মাস্ক। স্বাস্থ্যবিধি না মানলে আইনের প্রয়োগেরও হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদি পরবর্তীতে মানুষ বিশেষ উদ্বোধনকরণ কর্মসূচির আওতায় না আসে, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি সবাই নিজের বিপদ বুঝতে পারবেন, নিজের ঝুঁকি বুঝতে পারবেন এবং নিজ থেকেই সচেতন হয়ে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানেও দেখা গেছে প্রশাসনকে। মাস্ক ছাড়া বের হলেই 100 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জিরো টলারেন্সের আওতায় আনার চেষ্টা করছি, সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা অবশ্যই মানুষকে আইনের আওতায় এনে আমরা এটা পরিপালন করার চেষ্টা করব। করোনার প্রকোপ মোকাবেলায় এসব কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে সবার আগে প্রয়োজন সবার স্বাস্থ্যবিধি আর সচেতনতা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অন্যতম বড় অস্ত্র হতে পারে সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা SSC-র নির্বাচনী পরীক্ষা হবে না, আর ফর্ম পূরণ শুরু হবে আগামী 1 এপ্রিল থেকে। রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা মহামারীর কারণে সারা দেশেই নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 1 থেকে 7 এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণের কাজ চলবে, তবে বিলম্ব ফি সহ 10 থেকে 13 এপ্রিলের পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। বিভাগভেদে ফর্ম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড। SSC পরীক্ষা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়, কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার এলোমেলো শিক্ষাপঞ্জি। 2020 সালের 17ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের বাইরের খবর। প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় অস্ট্রেলিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ বন্যায় অস্ট্রেলিয়ার সিডনি ও এর আশপাশের নিম্নাঞ্চল পুরোপুরি তলিয়ে গেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত কয়েক হাজার মানুষকে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। গত 100 বছরের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ও এর আশেপাশের নিম্নাঞ্চল। বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন উপশহর ও এর ঘরবাড়ি। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যের উপকূলীয় শহরে বন্যার কারণে বহু গাড়ি ও পশু পাখি ভেসে যেতে দেখা গেছে। পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্লাবিত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। সরকার ও উদ্ধারকারী সংস্থা প্লাবিত এলাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ অবস্থানে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত 100টিরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 1990 সালের পর এই প্রথম সিডনির অরেগাম্বা ড্যামের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এর দরজা খুলে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে তলিয়ে গেছে এর আশেপাশের নিম্নাঞ্চল। সিডনি ও এর আশেপাশের এলাকায় বৃষ্টি আর বন্যার কারণে করোনা ভাইরাসের টিকাদান আপাতত স্থগিত হয়েছে। তবে টানা প্রবল বৃষ্টিপাতে অনেকটাই ক্রেতাশূন্য বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো। টানা বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। ওয়েদারে দেখা যাচ্ছে আরও 2-3 দিন বৃষ্টি হবে। এই মুহূর্তে আমাদের ব্যবসার অবস্থা একটু মন্দাভাব। এমনিতেই করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে আছে অস্ট্রেলিয়ার জনজীবন। তার মধ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে প্রায় গত 7 দিন যাবৎ প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত থেকে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আগামী 2 দিন অন্তত আরও এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলেই ধারণা করা হচ্ছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের চার লেনের কাজ শুরু হয়েছে। অধিগ্রহণ করা হচ্ছে মহাসড়কের পাশের ঘরবাড়ি সহ জমি। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় অর্থের লোভে অনেক জমির মালিক রাতারাতি বহুতল ভবন গড়ে তুলছেন। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের চার লেনের জন্য সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার বিভিন্ন অংশে ঘরবাড়ি সহ জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণকৃত জমিতে থাকা অনেক বহুতল ভবন ও ঘরবাড়ির অর্থ জমির মালিককে বুঝিয়ে দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এই সুযোগে এক শ্রেণীর জমির মালিক অধিক অর্থের আশায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাতারাতি গড়ে তুলছে বহুতল ভবন। এসব বহুতল ভবন অনেকটাই ঝুঁকিপূর্ণ বলছে স্থানীয়রা। আর অনেক পুরাতন ভবনের মালিক নতুনভাবে রং করে নতুন ভবনের সমপরিমাণ টাকা উত্তোলনের চেষ্টা করছে বলে অভিযোগ সচেতন মহলের। মহাসড়কের পাশে জমির ওপর স্থাপনার পরিবর্তন এবং নতুন কাজ না করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হলে তা উপেক্ষা করে চলছে অবৈধ কাজ। বিল্ডিং গুলো যে করতেছে রাতারাতির মধ্যে, এগুলো বিল্ডিং সবগুলোই ঝুঁকিপূর্ণ। রডের বদলে বাঁশ আর নাম মাত্র সিমেন্ট আর বেশিরভাগ বালু। অভিযোগ অস্বীকার করে সদ্য নির্মাণ করা এই ভবন মালিক বলেন, নিয়ম নীতি মেনেই মহাসড়কের পাশে নিজ জমিতে ভবন নির্মাণ করছেন তিনি। আমার পাওয়ার জন্য করি নাই আসলে, আমাদের ওদিকে আগেও জায়গা গেছে, পরে আমরা এই জায়গাটা কিনে রাখছিলাম। গণবিজ্ঞপ্তি জারির পরও কোনো জমির মালিক যদি নতুন করে কোনো স্থাপনা নির্মাণ করেন, সেজন্য কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না বলে জানান এই কর্মকর্তা। জায়গাগুলো অলরেডি কিন্তু ভিডিও করা হয়ে গেছে, যারা করবেন অসৎ উদ্দেশ্যে তারা কোনো কিছু পাবেন না। আর প্রকল্পের অধীনে থাকা কোনো জমিতে নতুন ভবন নির্মাণ করা হলেও সরকারি অর্থ লোপাটের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কেউ যদি এখন অসৎ উদ্দেশ্যে কোনো ভবন তৈরি করে কম্পেনসেশন পাওয়ার আশায়, তাহলে কিন্তু সেই কম্পেনসেশন পাবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই চার লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। 2024 সালের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পুঁজি সংকট ও উদ্যোক্তা বান্ধব নীতি না থাকায় মাঝপথে ভঙ্গ হচ্ছে অনেক তরুণ উদ্যোক্তার স্বপ্ন। তাদের দাবি, শুধুমাত্র প্রশিক্ষণ দিয়েই ছেড়ে না দিয়ে সহজ শর্তে ঋণ দেওয়া সহ উদ্যোক্তা বান্ধব পলিসি তৈরি করতে হবে। তবে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিচালকের মতে, সঠিক ব্যবসা পরিকল্পনার অভাব ও খাতভিত্তিক প্রশিক্ষণ না থাকা উদ্যোক্তা সৃষ্টির বড় বাধা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। ইসরাত মুন্নি মাস্টার্স শেষে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ছোট্ট বুটিক হাউস দিয়ে যাত্রা শুরু করেন। 2 বছর আগের শুরুটা স্বল্প পুঁজি দিয়ে হলেও আর্থিক যোগানের অভাবে এই তরুণ উদ্যোক্তার স্বপ্ন এখন ভঙ্গের পথে। ব্যবসাটা প্রথম স্টেজটা পার করে যখন আমরা সেকেন্ড স্টেপে যাচ্ছি, আমাদের টাকার প্রয়োজনটা তো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আমরা বিভিন্ন ব্যাংকে যাচ্ছি বা বিভিন্ন সংগঠনে যাচ্ছি, তখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে জামানত প্রয়োজন। এখন আমাদের যদি পর্যাপ্ত টাকাই থাকতো, তাহলে তো আমরা আসলে ব্যাংকের কাছে যেতাম না, আর আমাদের জামানতটা কিন্তু নাই। তখন আলটিমেটলি আমাদের কিন্তু মুখ থুবড়ে পড়তে হচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ, শুধুমাত্র প্রশিক্ষণের ব্যবস্থা করলেও পুঁজির অভাব ও ব্যবসায়িক কাগজপত্র করতে নানা জটিলতায় মাঝপথেই থেমে যেতে হয় তাদের। এক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও ব্যবসার জন্য অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টিতে সরকারের সাথে একযোগে কাজ করতে চায় বেসরকারি ফাউন্ডেশনগুলো। ট্রেড লাইসেন্স করতে গেলে যদি এত সময় লাগে, এত টাকা খরচ করতে হয়, তাহলে আসলে আমরা এই ক্ষুদ্র বিনিয়োগটা বিজনেসে করব নাকি লাইসেন্সিং এর জায়গায় করব? তো দেখা যায় একটা সময় গিয়ে লাইসেন্স করতে করতে আর ব্যবসা করার পুঁজি থাকে না। আইসিটি মিনিস্ট্রি আমাদের সাথে একটা এমওইউ করেছে ট্রেনিং সুবিধার জন্য। এর আগে আরেকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে আমাদের এমওইউ হয়েছে, তারা আমাদের উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে, যেহেতু এখানে অনেক লোকজন একত্র হয়েছে। সরকার যদি আমাদেরকে এই কাজে ইনভলভ করতে চায়, ডেফিনেটলি আমরা একসঙ্গে কাজ করতে চাই। প্রশিক্ষণের পাশাপাশি সঠিক ব্যবসায়িক পরিকল্পনা ও পুঁজির যোগান সফল উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন এই কর্মকর্তা। কোন সেক্টরে বিজনেস করলে ব্যবসাতে ঝুঁকির সম্ভাবনা কম, সেগুলো আইডেন্টিফাই করা দরকার। সেগুলো আমরা তাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এরপর ফান্ডিং একটা বড় ইস্যু, তো ফান্ড রেজ করার ক্ষেত্রে তাদেরকে আমরা যেটা করছি, বিভিন্ন ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, অ্যাঞ্জেল ইনভেস্টর যারা আছে, ভেঞ্চার ক্যাপিটাল ইনস্টিটিউট যারা আছে, তাদের সাথে আমরা তাদেরকে সংযুক্ত করে দিচ্ছি। সরকারিভাবে 24,000 উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ বাবদ প্রায় 50 কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা যদি তাদেরকে এখন খাতভিত্তিক প্রশিক্ষণ দিয়ে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কমলাপুর রেল স্টেশন ভেঙে নয়, সামনে নির্মিত হবে মেট্রো রেলের শেষ স্টেশন। কেটে গেছে নকশা জটিলতা, আন্তঃসংযোগে দেশ জুড়ে বাড়বে রেলের গতি।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে আজ ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি। অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে এই সফরকে গুরুত্বের সঙ্গেই দেখছে সব পক্ষ। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।